নমস্কার বন্ধুগণ, ভাইব্রান্ট ওড়িশা এডুকেশনকে আপনার স্বাগত। ওড়িয়া গ্রামার ফর এসও সিরিজ আমি দেখুলে আমি এই যাই ক্রিয়া বিষয়ে ডিসকশন করে আসছে। ক্রিয়ার চারিটি ভিডিও শেষ হয়ে সারিছি, এটা হল পঞ্চম ভিডিও এবং এই ভিডিওটি ক্রিয়ার শেষ ভিডিও। এরপরে আমি নয়া চ্যাপ্টার দেখিবা, তাহলে চলন্তু আরম্ভ করিবা। এই ভিডিওরে আমি দেখিবা তিন প্রকার ক্রিয়াপদ, গোটে হল নিজন্ত, গোটে হল সনন্ত এবং আউ গোটে হল যমন্ত। ঠিক আছে, এই তিন প্রকার দেখিবা। তবে মনে রাখতু এই তিন প্রকার যে ক্রিয়াপদ এগুলির ওড়িয়ারে বিশেষ ভাবে ব্যবহার নাই, কিন্তু এই ক্রিয়াপদর যে শব্দ গুড়িক গঠিত হুয়ে, ক্রিয়াজ শব্দ ক্রিয়াবাচক বিশেষ্য পদ সেগুলিক মুখ্যত ওড়িয়ারে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি গোটে পরে গোটে দেখিবা। নিজন্ত ক্রিয়াপদ প্রেরণার্থক ক্রিয়া ভাবে ব্যবহার হুয়ে, অর্থাৎ নিজে নকরি অন্য কাহা দ্বারা করা যায় কামটা, সেই ক্রিয়া ভাবে নিজন্ত ক্রিয়াপদ গুলিক ব্যবহার হুয়ে। সংস্কৃত তদ্ভব এবং তৎসম, অর্থাৎ সংস্কৃতর যে শব্দ গুড়িক অছি সেগুলিক সিধাসলখ ভাবে ওড়িয়ারে ব্যবহার করা যায়, নচেত সেই যে সংস্কৃত শব্দ গুড়িক সেথুরু কিছু শব্দ বাহারি মধ্যে কিছু অল্প অল্প পরিবর্তন হয়েকি ওড়িয়ারে ব্যবহৃত হয়ে থাকে। যেমিতি কি দেখুন, জানিলে জনাইলে, জানিলে হল মূল ক্রিয়া, ঠিক আছে, জনাইলে হল প্রেরণার্থক ক্রিয়া, এবং সেই জনাইলে যে প্রেরণার্থক ক্রিয়া আছে তাকে আমি লিখতে পারি জ্ঞাপন কলে, সেই জ্ঞাপন কলে যেটা সেটা হল নিজন্ত ক্রিয়াপদ। ধাতু শেষে ণিজ প্রত্যয় যোগ করি ক্রিয়া গঠন করা যায়, তখন তাকে কুযায় নিজন্ত, ণিজ অন্ত, অন্তরে ণিজ প্রত্যয় যোগ হুয়ে, তেমনি তাকে কুযায় নিজন্ত ক্রিয়াপদ। উদাহরণ দেখিবা, স্থা মূল ধাতু, পথ মূল ধাতু, জ্ঞা মূল ধাতু এবং যা মূল ধাতু, সেথিরে আমি নিজ প্রত্যয় যোগ করছে। যোগ করি দেখুন, স্থাপি, পাতি, জ্ঞাপি, জাপি, প্রত্যয় ত ত অন্য অন্য এতে যোগ হয়েকি স্থাপিত, পতিত, জ্ঞাপন এবং যাপন হয়েছি। যেমিতি কি স্থাপন কলে, স্থাপন কলে, জ্ঞাপন কলে, যাপন কলে, কটাইলেটা যাপন কলে আমি লিখিপারিবা। নেক্সট দেখিবা সনন্ত ক্রিয়াপদ, ইচ্ছা করিবা অর্থরে মূল ধাতুরে যদি সন প্রত্যয় যুক্ত হুয়ে তাহলে সনন্ত ধাতু গঠিত হুয়ে, অর্থাৎ কিছু করিবার ইচ্ছা, যেমিতি কি পিইবার ইচ্ছা, তা কোন কুযায় পিপাসা, জানিবার ইচ্ছা, তা কোন কুযায় জিজ্ঞাসা। ঠিক আছে, তো এইপরি ভাবে ইচ্ছা করিবার অর্থরে যদি মূল ধাতুরে সন প্রত্যয় যোগ হুয়ে সনন্ত ধাতু গঠিত হুয়ে। সো আগর মু কইছি ওড়িয়ারে সনন্ত ধাতুর প্রচলন ক্রিয়াপদের উপরে সাধারণত নাহি, তবে এই শব্দ গুড়িক অবিকল ভাবে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ দেখিবা, পান করিবার ইচ্ছা মু কইছি পাযুক্ত সন পিপাসা, সেমতি ভুজরু বুভুক্ষা, গমরু জিগমিসা, লভ পাইবার ইচ্ছা লিপ্সা, হন হত্যা করিবার ইচ্ছা জিজ্ঞাসা, মৃু মরিবার ইচ্ছা মুর্মূষা, দ্রু দিদ্রুক্ষা, মান মীমাংসা, জিরু জিজ্ঞাসা, ক্রুরু চিকিৎসা এবং বচরু বিবক্ষা। সেই শব্দ গুড়িক সনন্ত ধাতু গুড়িক সন প্রত্যয় যোগ হয়ে গঠিত হয়েছি ইচ্ছা করিবার অর্থরে। এবার দেখবা যমন্ত ক্রিয়াপদ, যমন্ত ক্রিয়াপদ কোন দেখুন, পুনঃ পুনঃ হওয়ার অর্থরে অথবা অতিশয় হওয়ার অর্থরে ধাতুরে য প্রত্যয় যোগ করি য ক্রিয়া গঠিত হুয়ে, অর্থাৎ গোটে কার্য পুনঃ পুনঃ অর অতিশয় হওয়া অর্থরে ধাতুরে য প্রত্যয় যোগ হুয়ে। এটা এর মধ্যে ওড়িয়ারে যন্ত ধাতুর প্রচলন সেপরি কিছু নাহি। উদাহরণ দেখিবা, মূল ধাতু দ্বীপ যুক্ত য দেদীপ্য মান, রুরুদ্য মান, জাজল্য মান, ঠিক আছে, অতিশয় অর্থরে, অতিশয় অর্থরে যম প্রত্যয় যোগ হুয়ে এবং যমন্ত ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে, অর্থাৎ বারম্বার, দেদীপ্যমান, রুরুদ্যমান, জাজুল্যমান, ঠিক আছে, তো এগুলি অতিশয় অর্থাৎ অথবা পুনঃ পুনঃ অর্থরে ব্যবহৃত হয়েকি, পুনঃ পুনঃ অর্থরে যম প্রত্যয় যোগ হয়েকি যমন্ত ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। তো এই ভিডিওরে আমি ক্রিয়াকে আমি সমাপ্ত করে সারিছি। এই ক্রিয়া সম্বন্ধীয় সম্পূর্ণ টেস্ট গোটে অছি, এই টেস্টকে আপনার www.vibrantodishaedu.com কু যাই টেস্ট দেই পারিবে আপনার, তবে ওয়েবসাইট কু যাই কি আপনার রেজিস্টার করন্তু এবং
ସେଥିରେ ଥିବା କ୍ୱେଶ୍ଚନକୁ ଆଟେମ୍ପ୍ଟ କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣ ଜାଣିପାରିବେ ଆପଣଙ୍କର କେତେ ନଲେଜ୍ ଆପଣ ପାଇଛନ୍ତି, କେତେ ଆପଣଙ୍କର କନସେପ୍ଟ କ୍ଲିୟର୍ ହେଇଛି। ଠିକ୍ ଅଛି, ତ ଯାଇକି ରେଜିଷ୍ଟର କରନ୍ତୁ। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର ୱାଚିଂ ଦ ଭିଡ଼ିଓ। ଯଦି ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ଲାଇକ୍ ଆଉ ସେୟାର କରନ୍ତୁ, ଆମ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଆଣ୍ଡ ଜଏନ୍ ହ୍ୟାଣ୍ଡସ ଫର ଫ୍ରି ଏଜୁକେସନ ରିଭଲ୍ୟୁସନ ଇନ୍ ଓଡ଼ିଶା। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି କମେଣ୍ଟସ ଆଉ ସଜେସନ୍ ଅଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖନ୍ତୁ, ନହେଲେ ଆମକୁ ଆମ ଫେସବୁକ୍ ପେଜ୍ରେ ମେସେଜ୍ କରନ୍ତୁ, ନହେଲେ ଇନ୍ଫୋ@vibrantodishaedu.com ରେ ଆମକୁ ମେଲ୍ କରିକି ଜଣାନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।